মর্নিং, হাই। আজকে হচ্ছে 3 নম্বর দিন, সানডে। সানডে আর আজকে আমাদের ট্যুরের লাস্ট দানের দিন। আজকে আমরা সন্ধ্যাবেলার দিকে মনে পৌঁছে যাব না? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলার দিকে আমরা বাড়ি চলে যাব। তো আমরা হোটেল চেক আউট করে নিয়েছি, তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন নতুন জায়গার উদ্দেশ্যে। তো এখানে আমরা একটা জায়গা এসেছি, এটা হচ্ছে ইয়ালিঙ্গা মেস। আমার রাস্তায় অমিত আমার ড্রাইভ করছিল, হঠাৎ দেখতে পেলাম। একদম একদম, তো চল আমরা ভেতরে যাই। মেস যখন বলেছে যদি হারিয়ে যেতে পারি ভালোই হবে, ঠিক আছে চলো একবার ভেতরটা যাই। আর কালকে আমরা যখন রাত্রিবেলা এসেছিলাম, এত টায়ার ছিলাম আমরা, শুয়ে পড়েছি। পুরো পরিষ্কার, স্বচ্ছ, সুন্দর আর রোদ ঝলমলে সুন্দর একটা মাঠ। আমরা এখানে এসে একটু কফি টফি খেলাম, খেয়ে এখানে একটু ফটো সেশন হলো সবার। এবার আমরা আবার এখান থেকে যাব হচ্ছে আমাদের আজকের গন্তব্যের দিকে, ক্যানাল রক। দেখো কি সুন্দর মাঠটা এখানটা, পুরো সুন্দর, একদম পরিষ্কার সুন্দর সবুজ মাঠ। যদিও এটা আমরা পার্কে সব জায়গাতেই তোমরা দেখতে পাবে, কিন্তু এই পরিবেশটা আমার ব্যাপক লেগেছে। দেখো চলো এবার আমরা আমাদের গাড়ির দিকে যাই, তারপর ওখান থেকে ক্যানাল রক গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা হচ্ছে ক্যানাল রকে এখন এসেছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে বিভৎস সুন্দর জায়গা। এইটা হচ্ছে পুরো বিচ আর সামনে পুরো পাথর, আর ওই জন্যই হচ্ছে রক, বুঝেছো? দেখো এইটা মানে বিচের ভিউ আর ঢেউ, ওফ অদ্ভুত সুন্দর বিচ। হাওয়ায় কতটা কথা শুনতে পারবে জানি না, জুঁই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, অপূর্ব লাগছে। সামনে ঢেউটা, জলের স্রোত দেখো, এখানটা একটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠান্ডা মানে হাওয়া 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 ঠান্ডা, কিন্তু মানে হাওয়াটাই এমন লাগছে না, মানে সবকিছু কি। আর পেছনটা দেখো, মানে পেছনটা ওখানটা দাঁড়িয়েছিলাম তো, বলেছি ভিডিওতে জলের মানে ছাটা। হ্যাঁ ওই দেখো না, ওইখানে পুরো জলটা এসে আর কি অপূর্ব ঢেউ। এই প্রথম আমি এত বড় ওই ওপরটায় যাবো। ওই দেখো অরিজিৎদাও চলে গেছে, এই দেখো এইদিকে সৌমিতা, আমাদের গাড়ি সব পার্ক করে দেওয়া আছে, সৌমিতা দাঁড়িয়ে আছে, ওই দেখো চাবি দিচ্ছি। এই আমরা এখন ওই ওপরটায় যাব, ওইখানটায়, ওখানে দেখো দাঁড়িয়ে আছে অরিজিৎদা বা মোস্ট প্রবাবলি রঞ্জনদা, কেউ একজন ওখানে রয়েছে বসে। ওই দেখো অরিজিৎদা উঠছে, ওই দেখো, তাহলে রঞ্জনদাই মনে হয় বসে আছে। আমরা ওই ওপরটায় যাব, ওপরটা অদ্ভুত লাগছে, অদ্ভুত, ওখানে বসে সমুদ্র উপলব্ধি করো। আমরা হচ্ছে এখন এই পাথরের মধ্যে দিয়ে 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 এই ওপরে উঠব, ওই ওপরে দেখতে পাচ্ছ ওইখানটা উঠব। চলো আস্তে আস্তে যাই, এখন বেশ বড় বড় পাথর আছে, মাঝে মাঝে একটু সামলে যেতে হবে। আর হচ্ছে তোমার কিছু কিছু কাটা কাটা রয়েছে, এই যে এগুলো একটু লাগছে পায়ে, আস্তে আস্তে যেতে হবে। ওপরটা গেলে মানে আরও সুন্দর ভিউ পাবো। আর এই দেখো চারপাশটা, আস্তে আস্তে রোদ উঠছে, রোদটা উঠলে না আরও ভাল লাগে, মানে এই হাওয়াটা তখন এতটাও মানে বেশ কষ্ট লাগে না, রোদটার সঙ্গে হাওয়া দিক ঠান্ডা দিক অ্যাডজাস্ট হয়ে যায়। এই রাস্তা দিয়ে আবার উঠছি আমরা, আমি উঠছি, অমিত পেছনে আসছে, ও গাড়িটা একটু লক করে দিয়ে আসছে। আস্তে আস্তে উঠি আমি, এপাশ থেকে যাই এবার। উপরে চলে এসেছি, এই হচ্ছে নিচে রাস্তাটা। অমিতাভ আবার আসছে আসছে উপরে, বাপরে বাপ, ফোন না কেঁপে যায়। আর এই হচ্ছে সামনে এইটা দেখো, এবার এটার আর কিছু বলার নেই, কথা কতটা শুনতে পাবে জানি না, সামনেটা শুধু দেখো। ও এখানে আমাদের সবাই চলে এসছে, এই তো অভিজিৎদা, সৌমিতা, জুঁই আর এই যে পুচকে দুজন, হ্যাঁ ওরাও দুজন উঠে গেছে এই নিচ থেকে। দেখো ওইখানে আমাদের গাড়িগুলো পার্ক করা, ওইখান থেকে এই রাস্তা দিয়ে আমরা সবাই উঠে এসছি। অপূর্ব লাগছে, অপূর্ব, উফ, মানে মানে জাস্ট মার্ভেলাস।
এই জায়গাটা সম্বন্ধে সত্যি তোমাদের যে যাই বলি না সেটা কম হবে গো। এত সুন্দর জায়গা, মানে যখন রোদটা উঠছে না, মানে তখন যে কি অসাধারণ লাগছে না, মানে চারিদিকটা ঝলমল করে উঠছে আলোতে, আর অপূর্ব নির্জন আর অসাধারণ একটা মানে প্রকৃতির শোভা। সত্যি বলছি, মানে আমি যাই বলি না কেন, যেভাবেই তোমাদেরকে মানে জানাই না কেন, সেটা সত্যিকারের কম হবে। ভীষণ সুন্দর, মানে আমি অনেক দিন হলো তো এখানে আছি, কিন্তু এই জায়গাটা যেন মনে হচ্ছে এখনো পর্যন্ত আমার বমিটাভর দেখা সেরা জায়গা, অপূর্ব লাগছে। আর এই সিগালগুলো যেন কোনো ভয় নেই, দেখবে আমি সামনে চলে যাবো ওরা তাও কিচ্ছু করবে না, ওরা ভয় পায় না, এই দেখো একদমই ভয় পায় না, সামনে চলে এসছে, ওরা তোমার সঙ্গে সঙ্গে পায়ে পায়ে হাঁটবে। কিছুক্ষণ আগে অমিতাভ খাবার দিচ্ছিল, প্রায় অমিতাভ মাথার ওপর উঠে এসেছিল। এইবার দেখো এখানে একটা পায়ার আছে, আর এই দেখো আমরা হচ্ছে ক্যানাল রকে চলে এসেছি, আর এই যে সামনে জুই যাচ্ছে, রাস্তাটা অদ্ভুত সুন্দর, মানে আমি হয়তো একই কথা বারবার বলছি কিন্তু ঘটনাটা হচ্ছে সত্যি সুন্দর। হ্যাঁ, তো চলো আমরা এটা দিয়ে একটু সামনের দিকে যাই, গিয়ে একদম কোনাটা অবধি যাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, ওই যে দেখো অরিজিৎদা দাঁড়িয়ে আছে, ওই দেখো ওখানে দেখছো, ওখানে অরিজিৎদা দাঁড়িয়ে আছে পায়ারটায়। চলো আমরা একটু যাই সামনের দিকটায়। এই দেখো এইটা হচ্ছে পায়ারটা, কি সুন্দর দেখেছো, সমুদ্র পাশে এরকম একটা সুন্দর হাঁটার জায়গা। ওই দেখো ওই দিকে কত লোকজন গেছে, এই জায়গাটা অদ্ভুত লাগছে, মানে আমরা এই ওপরটায় উঠেছিলাম এই দিকটায়, আর এটা করে তুমি সামনে যেতে পারবে দেখো। আর দেখো নিচে জলটা দেখো, জলটা আসছে দেখেছ, কি ব্যাপক লাগছে, কিছু বলার নেই, মানে মার্গারেট রিভার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আমি বলতে পারবো একদম বেস্ট প্লেস। এটা ক্যানাল রক, মানে অপূর্ব। সামনে দেখো লিলি, কত লিলি হয়েছে দেখেছো, এই দেখো ভর্তি লিলি হয়ে আছে চারিদিকে। এই দিকটা যদি তোমাদের দেখাই, দেখো পুরো লিলি চারিদিকে, আর এগুলো সব অরম লিলি। তোমাদের কালকেও বলেছিলাম দেখো যতটা দিক যায় শুধু লিলি ফুটে আছে। আমরা পিস লিলি বাড়িতে যেগুলো পুঁতি সেটারই একটা প্রজাতি হচ্ছে এই অরম লিলি, পুরো পুরোটা শুধু সাদা আর সাদা দেখছ। আমরা এখন এসছি হচ্ছে মিলাপ বিচে, এই যে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের একটুখানি ঝলক দেখিয়ে দিচ্ছি, এরপর আস্তে আস্তে আমরা এগোচ্ছি। জলের রং দেখতেই পাচ্ছ, মানে যেন কেউ মনে হচ্ছে যে তুলি আর রং নিয়ে যেন কেউ এঁকেছে, হয়তো তাই জন্যই বলা হয় যে ভগবানের থেকে বড় শিল্পী তো আর কেউ হতে পারে না, তাই জন্য। জলের রংটা আমি শুধু দেখছি, এই যে ওপরে সবাই দাঁড়িয়ে আছে, সব গাড়ি পার্ক করা হলো, এবার আস্তে 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 আমরা যাব, শুধু বৃষ্টি যেন না হয়, কারণ যখন ওই আগেরটাতে আমরা গেছিলাম, আগের পয়েন্টটাতে ক্যানাল রক্সে, ওখানে একটুখানি বৃষ্টি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা ছুটি এনজয় করেছি, আর এখন এখানে একটু থাকতে চাই, তাই জন্য যেন একটু বৃষ্টি না হয়। কেমন লাগছে? এইটা হচ্ছে মিলাপ বিচ, বলে দিয়েছি আবার একটা বিচ, মানে এখানে ডিসটেন্স হচ্ছে এই মনে করো 10 কিলোমিটার, মানে হার্ডলি 7 মিনিটের ড্রাইভ। আর সবথেকে আমি এক্ষুনি বলছিলাম ভিডিওতে, মানে মনে হচ্ছে না কেউ তুলি আর রং নিয়ে এসছে আর তারপর সেই রং করে দিয়েছে, পেন্টিং মনে হচ্ছে না, মানে এভরি ওই তো জল, মানে এভরি শেড ব্লু আছে। এইবার
এবার আমরা চলে এসেছি হচ্ছে বাসেলটন জেটি, যেটা তোমরা আগেও দেখেছো, তাই তো? আগেও আমরা একবার এসেছি, কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা এই মার্গারেট রিভার থেকে বাড়ি ফেরার পথে বাসেলটন পরেই, তো সেই কারণে সেই লোকটাও আমরা সামলাতে পারিনি। আর এই জেটিটা সত্যি আমাদের প্রচন্ড প্রিয়, তোমাদেরকে একবার দেখাই। হ্যাঁ দেখো, মানে এইটা হচ্ছে জেটিটা, যেটা একদম শেষ মাথায় অব্দি যাওয়া যায়। আর এখানে একটা ট্রেনও চলে, এই দেখো তোমাদের বলছিলাম এখানে একটা ট্রেন চলে, দেখছো? জেটিটা এতটাই লম্বা যে এখানে এই ট্রেনটা চলে, দেখেছো? এই যে ট্রেনটা, ট্রেনটা খুব ছোট্ট ট্রেন, অনেকেই এই রাইডটা নেয়। হ্যাঁ, এটা হচ্ছে বাসেলটন জেটির টয় ট্রেন। এটা খুব সুন্দর ট্রেনটা। হ্যাঁ, আজকে একটা গান শুনতে শুনতে আসছিলাম, গানটা প্রচন্ড রিলেভেন্ট এটার সাথে, সেটা হচ্ছে আমার মনে বাসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই গানটা প্রচন্ড রিলেভেন্ট মনে হচ্ছে এখন এই এই টাইমে দাঁড়িয়ে, দেখো মানে সেই শহর ছেড়ে, নগর ছেড়ে সেই সাগরের টানে এসছে। জলটা দেখো পরিষ্কার স্বচ্ছ, আরও নীল হয়। তোমরা আমাদের আগে যে ভিডিও আরেকটা বাসে রিটার্ন করেছিলাম সেটাই যদি দেখো বুঝতে পারবে, সেই টাইমে ক্লিয়ার স্কাই ছিল, নীল জল। এই দেখো মেঘ করেছে, দেখেছো? মানে যে কোনো মুহূর্তে বৃষ্টিটা নামবে। ওয়েদারটা দেখো এত হাওয়া, হয়তো তোমরা কিছু শুনতে পাবে না। এইখানে দেখো মেঘের ফাঁক দিয়ে সূর্যটা এসছে, অসাধারণ লাগছে, কিন্তু প্রচন্ড হাওয়া। আমাদের তাহলে ট্যুর এবার লিটারালি কমপ্লিট হলো, একদম। আমরা বাসেলটনে এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা গাড়ি স্টার্ট দেব। আমাদের কাজ হচ্ছে তেল ভরানো, কারণ এখানে নিয়ম হচ্ছে ফুল ট্যাঙ্ক ওরা তোমাকে দিয়ে দেয়, তোমাকে ফুল ট্যাঙ্ক করেই ফেরত দিতে হবে। তো আমাদের আজকে গন্তব্য হচ্ছে পেট্রোল পাম্প, এবং সেখান থেকে তেলটা ভরিয়ে গাড়িটা জমা দিয়ে বাড়ি। আর আমি দেখলাম এখান থেকে মোটামুটি লাগছে হচ্ছে মানে প্রায় আড়াই ঘন্টার মতো, আর 224 কিলোমিটার। দেখেছো এতটা আমাকে চালাতে হবে আবার, মানে পৌঁছাতে পৌঁছাতে আমার মনে হচ্ছে 7:30 8:00 তো বেজেই যাবে। হ্যাঁ, 8:00 বেজেই যাবে। তো আমাদের এই শুক্র থেকে রবিবারের ট্যুরটা ভীষণ 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 ভালো কাটলো, সবার সঙ্গে চরম আনন্দ করেছি। আর যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, আমাদের এই কন্টেন্ট পার্থের কন্টেন্টগুলো যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেল দ্য ম্যাজিক শুজকে অনেক 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 ভালোবাসা দিও, সাপোর্ট করো। ভালো লাগলে একটা লাইক শেয়ার আর অনেক কমেন্ট করতে কিন্তু একটুও ভুলো না। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।